আকাশে ভারী মেঘ, কখনো কখনো বৃষ্টির পরে রোদ। ভোরবেলা উঠেই শিউলিতলায় ভিড় জমায় আমি, নীলু, পলি আর বুড়িদি। বুড়িদি মহালয়ার দিন শেখা আগমনী গানখানা বেসুরো গলায় গায়। বাজলো তোমার আলোর বেণু, আমরা হাততালি দিই। কোচর ভর্তি শিউলি কুড়িয়ে খাড়ি পায়ে ভেজা ঘাস মারিয়ে ফিরে আসি বাড়ি। বাতাসে মাটিতে দিঘিতে কেমন যেন আনন্দ ভাসে, সব কিছু ভালো লাগে। পঞ্চমীর দিন বিকেলে আসে সোনাপিসি ছোটদি, আমাদের আরও দুটো করে নতুন জামা হয়। অনেকদিন আগের থেকে জমা রাখা পাকা কুমড়োর গায়ের ধুলো মুছে বের করে বাবা, বলে অষ্টমীর দিন কুমড়োর ছক্কা তোর মা যা বানায় না। চণ্ডী মণ্ডপে পটুকাকা ঠাকুর গড়ে কতদিন আগে থেকে, আমরা তাকে ঘিরে ধরি, জিজ্ঞাসা করি ঠাকুরের মুখ কখন দেখব কাকা। কাকা বলে দেখবে দেখবে, আর তো কটা দিন। মাটি ছানতে ছানতে কত কথা বলে কাকা, কত গল্প বলে, তার দেশের কথা বলে, তার ছোট্ট মেয়ের কথা বলে, মন খারাপের কথা বলে। মা লুকিয়ে লুকিয়ে তার হাতে গুঁজে দেয় টাকা, তোর বউকে শাড়ি আর মেয়েকে ফ্রক কিনে দিস বুঝলি। পটু কাকা হাপুস নয়নে কেঁদে ফেলে, তারপর চোখ মুছে বলে মা তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা। নদীর ধারে কাজ দুলে ওঠে, ঢাকি দাদু ঢাকে কাঠি দেয়, পটু কাকা বোচকা বেঁধে দেশে ফেরে, মায়ের মুখ কাপড়ে ঢাকা থাকে। পুরুজ্জাটা বোধনে চক্ষুধান করবেন কাপড় সরিয়ে। ছোটকা হাসতে হাসতে মাকে বলে লিস্টিটা মনে আছে তো বৌদি, গরম গরম বোঁদে, শিরিন নাড়ু, ফুলকো লুচি আর ঘুগনি। মা আমাদের সাথে বসে মালা গাঁথতে গাঁথতে বলে মনে আছে ঠাকুরপো। মা আমাদের গল্প শোনায় দেবী দুর্গা তিনি উমা, এই চার দিন ছেলে পুলে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসেন, খুব মজা হয় তাই সকলের এই চার দিন। আমি বলি যেমন করে পিসি দিদারা আসে তেমন। আমার ছোট বোন টুসি মাকে জড়িয়ে ধরে বলে মা তোমার বাপের বাড়ি নেই, উমার মতো তুমি কেন যাও না। মায়ের চোখের কোণে জল চিকচিক করে ওঠার আগেই বাবা এসে মাকে বলে বুঝলে গিন্নি, কদিন জমিয়ে ঘুম দেব, ভালো মন্দ খাবো আর ঘুম, এমন ছুটি আহা। ঘাসে ঘাসে ছোটাছুটি, মাইকে পুজোর গান, ঢাকের আওয়াজ, নতুন পোশাক, পিসি দিদিদের গয়না শাড়ির চকচকে খুশি, বাবার ঘুম, কাকার খাওয়া, আমাদের পটকা আর মায়ের ঘাম, সবকিছু মিলে মণ্ডপে অপেক্ষা করছে। পুরুজ্জাটা বোধন শুরু করবেন, এইবার ধীরে ধীরে সরিয়ে ফেলছেন কাপড়, চোখ ফেটে বেরিয়ে আসছে বাবা, কাকা, পিসি, দিদি আর আমাদেরও। মা দুর্গার মুখে আমার মায়ের মুখ। পটু কাকা বলেছিল তুমি অন্নপূর্ণা মা। আমার ছোট বোন মায়ের আঁচল টেনে জিজ্ঞাসা করছে ও মা দুর্গার আরেক নাম বুঝি অন্নপূর্ণা। ও মা বলো না মা, দুর্গাই অন্নপূর্ণা। আমি অচেতন মায়ের কানে কানে বললাম এবার আর তোমায় অষ্টমীতে কুমড়োর ছক্কা নাড়তে হবে না, তাই না মা।